গুড মর্নিং অল। তো আমরা ঠিকঠাক করে তো দেখাতে পারিনি যে যেহেতু আমরা কালকে রাত্রে পৌঁছেছি, আমরা আছি হচ্ছে ডাউকিতে। তো আমাদের ক্যাম্পিং হয়েছে এটা। আমি একটু জলের যে ক্রিস্টাল ক্লিয়ার যে জল সেটা আমি একটুখানি দেখাবো। আর এটা হচ্ছে আইল্যান্ড ডাউকির যে আমি দেখাচ্ছি, ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটার ওই দিকে সবাই বোটিং ফোটিং করা যায়, এখানেও বোটিং করা যায়, কিন্তু এটা একটু একটুখানি একটু কস্টলি। এটার প্রথম টেস্ট হলো ওয়াটার টেস্ট। এর আগে কখনো আমি গ্রুপকে জলের মধ্যে ডুবাইনি, এই প্রথম ডুবানো হলো। তো আমরা এখন যাচ্ছি পুকুরে স্নান করতে, ঠান্ডা ঠান্ডা পানি মে নাহানা চাহিয়ে। এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে, এটা কাটা যাবে না। তো আমরা এখন এসে পৌঁছেছি এই জায়গাটায়। এটা লোকালিটি থেকে একটু আউটসাইডে। জল তো বিচ্ছি ঠান্ডা, জল প্রচন্ড ঠান্ডা। গৌতম এখন জলে নামার চেষ্টা করছে, বুঝতে পারছে না নামবে কি না, একটু কনফিউশনে আছে। তো জল কি বুঝছো? জল ঠান্ডা কিন্তু নেমে যাওয়ার পরে আর ঠান্ডা লাগছে না। আমার ইচ্ছা আমি ওই জায়গাটায় স্নান করবো, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে এখান থেকে যেখানে চেঞ্জ করবো সেটা অনেকটা দূরে। আমার যাওয়ার ইচ্ছা একদম ওই জায়গাটায়। আর এই রকম করে মানে আমি মানে স্নানটা করব কেমন করে জানো? এইভাবে প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের। আমরা প্রথমে সইছি নিজেকে, না বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নেব। প্রচন্ড মানে আগে শুয়ে তারপর স্নানটা করব। মোটামুটি করে আমাদের স্নান হয়ে গেছে। এই তো কেমন লাগে ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমি মানে শ্যাম্পু করেছি তো যদি লোকাল লোক কিছু বলে ভয়ে আমি ডুব মেরে দিয়েছি, মাথা ফাথা ধরে গিয়েছিল একটুর জন্য, এত ঠান্ডা। এখন আবার শুয়ে গেছে। এখানে হট করে অনেকটা ডিপ। এবার আমি একটু ঠান্ডি ঠান্ডি পাইনি সে না হলো চাহিয়ে। ডাউকির সফর এখানেই শেষ হচ্ছে। তো আমাদের ওইদিকে রোদ্রু আছে বলে একটু তাকাতে অসুবিধা হচ্ছে, তোমরা এখানকার সাইড সিন দেখে নাও। আর যে জলটা যে ক্রিস্টাল, এই যে পুরো বুঝতেই পারছো তোমরা যে পাথর একদম পরিষ্কার, মানে জলের তলাকার পাথর। তোমার কিরকম লাগলো বলো? আমার তো খুব ভালো লেগেছে, মানে আমার রিভার ক্যাম্পিং প্রথম এটা। সত্যি বলতে এখানে সব থেকে মেয়েদের যেটা অসুবিধা হয় সেটা টয়লেটে, তা একদম সুব্যবস্থা আছে, খুব ভালো। তোমরা এসো এখানে, আমি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আমাদের ক্যাম্পিংয়ে খরচা লেগেছে একটা টেন্ট 2500, মানে একটা টেন্টে দুজন অবধি থাকতে পারবে। তো আমরা দুজনের ক্যাম্প নিয়েছিলাম 2500, কিন্তু খাওয়া দাওয়া এক্সট্রা, তোমাদের হয় খেয়ে আসতে হবে, নয় তোমাদের খাবার এখানে পার্সেল করে নিয়ে আসতে পারো, আর না হয় এখানে আলাদা কুক আছে সেখান থেকে তোমরা রান্নাও করিয়ে নিতে পারো। কিন্তু আমরা এত ঝালমেলায় যাইনি, আমরা একেবারে খেয়ে ঢুকেছিলাম। তো এটা ইনক্লুডিং অল 2500।
তো এটা হচ্ছে ডাউকি, যেখান থেকে বোটগুলো ছাড়ে, একটু ক্রাউডি এলাকাটা, এখান থেকে সব বোটিং ছাড়ে, যারা যারা বোটিং বুক করবে নর্মাল বোটিং করে আবার বাড়ি চলে যাবে, মানে ক্যাম্পিং না করলেও এখান থেকে সব বুক হয়। এই জায়গাটা একটু তুমি একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, এটা একটুখানি ক্রাউডি। আর এই যে পাহাড়টা, এই যে সরি এই যে পাথরটা আছে, এই পাথরটার পরে আরেকটা পাথর আছে একটু দূরে, ওইটা বলছে এখানকার লোকরা ওটা হচ্ছে বাংলাদেশের এরিয়া ওর পর থেকে। তো এই হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আমরা জাস্ট ওই সামনাটা আমরা ঘুরে আসতে পারি। চলো তোমাদেরকে যেইটুকুনি হয় সেইটুকুনি আমরা দেখাই। আচ্ছা, উপরে ওই যে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ বর্ডার, ওই যে যে বিয়ে আছে মেন যে দেওয়ালটা আছে ওই দিকটা থেকে টানা বেরিয়ে গেছে, এই হচ্ছে বাংলাদেশের রাস্তা। ঢুকে যাবো ঢাকাতে নাকি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমাদের ডাউকি থেকে অনেকেই বলেছিল যে এখন জল নেই, সেরকম এই সিজনটাই জল থাকে না, তো সেরকম একটা ভিউ পাবো না, কিন্তু আমরা এসে আর কি পাগল হয়ে গেছি আবার, মানে আমি একটু নীল জল দেখলেই পাগল হয়ে যাচ্ছি। তা নীল জলটা তোমাদেরও দেখাবো। আচ্ছা, এখানেও এন্ট্রি ফি আছে 50 টাকা পার হেড, আর বাইকে নিয়েছে 30 টাকা এখানে। তো চলো তোমরা এবার খুবসুরত নজারা দেখো। আমাদের আজকে লেট হয়ে গেছে বলে আজকে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখব না, আর না দেখার আরেকটাও রিজন আছে, আমাদের যে স্মোকি আরও যে ফ্যামিলি রয়েছে তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে গুয়াহাটিতে। তা আমি কী করেছি, তাদেরকে ডেকে নিয়েছি যে তোরা চলে আয় শিলংয়ে। তা গুয়াহাটি থেকে শিলং 100 কিলোমিটার, তা ওদের সঙ্গে আমি ভেবেছি যে গ্র্যান্ড ক্যানিয়ন আর আরও তিন চার আরও দুই একটা স্পট রয়েছে সেগুলো আমরা দেখব। তো তো আজকের ভিউ যাব ওদিকে, তো আজকের তো ভিডিও এই পর্যন্তই। ও হয়ে যাওয়াটা লাস্টের মতো দেখে নেওয়া, আজকের ভিডিও লাস্ট কি দুর্ধর্ষ। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো আর হচ্ছে বেশি ভালো লাগলে শেয়ার করো, ব্যাস এই পর্যন্তই, এইটুকুনি তো আজকের মতোই, বাই বাই।